আমি তার মধ্যে দেখেছি সে প্রথম থেকেই মানব সেবার জন্য তার ভিতরে একটা অনুভূতি সবসময় কাজ করে, মানব সেবা করার জন্য তার একটা আগ্রহ ছিল প্রথম থেকেই। সেই জায়গাটা যখন আমি অনুধাবন করতে পেরেছি তখন আমি তাকে ইন্সপায়ার করেছি যে তুমি রাজনীতির মাধ্যমে যদি মানব সেবাটা করো মানুষ উপকৃত হবে তোমার দ্বারা। আমরা শুনছিলাম যে আমাদের প্রিয় অভিনেত্রী বলছিলেন যে তাকে তো আপনি রাজনৈতিক নেত্রী বানালেন, তিনি আপনাকে চেয়েছিলেন নায়ক বানাতে, সেটা কতদূর? না, ওইটা মনে হয় সম্ভব না। আপনি সাকসেস তাহলে? তাহলে আপনারটা সাকসেস, আপনি সাকসেস। যদি যদি মানুষ উপকৃত হয়, আমার চিন্তা চেতনা থেকে যদি মানুষ উপকৃত হয়, মানুষের কল্যাণে যদি কাজ করতে পারে, সেক্ষেত্রে আমি সাকসেস। আমরা বলতেই পারি যে না, যে আসন থেকে তিনি নির্বাচন করছেন সেটা আপনার শ্বশুর বাড়ির আসন বা এলাকা, সেখানের জনগণের উদ্দেশ্যে একজন রাজনৈতিক নেতা হিসাবে আপনার স্ত্রী মাহিয়া মাহিন না চিন্তা করে একজন নারী নেত্রী হিসাবে যদি আপনি কিছু বলতে চান দর্শক, মানে যারা সেই এলাকার মানুষের সাথে আমি খুব নিবিড় সম্পর্ক আমার হয়ে গড়ে উঠেছে ইতিমধ্যে, তাদের অনেক আন্তরিকতা আমি পেয়েছি দেখেছি এবং মাহিয়া মাহির প্রতি তাদের যে ভালোবাসা এটি আমাকে মুগ্ধ করেছে। তো আমি আশা করব যে তার নির্বাচনী এলাকার জনগণ অতীতে তাকে যেভাবে ভালোবেসেছে রাজনীতির কারণে যেন সেই ভালোবাসা ঘাটতি না হয়, ভবিষ্যতে যেন আরও বেশি সহযোগিতা মাহিয়া মাহিকে করে। মাহিয়া মাহির কাছে আপনার প্রত্যাশা কি যদি তিনি মনোনয়ন পান? সেক্ষেত্রে আপনার প্রত্যাশা? মানব সেবা, মানব সেবা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।